নমস্কার সকল প্রিয়া যারা প্রাইমারিট টেডের জন্য প্রস্তুতি তুলেছে তারা অবশ্যই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবে কারণ এই পেজটির মাধ্যমে তিনটে বিষয় সম্পূর্ণ কমপ্লিট পাবে একটি পরিবেশ বিজ্ঞান একটি বাংলা এবং তৃতীয়টি হচ্ছে শিশু বিজ্ঞান এবং সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করলে তোমরা পরীক্ষায় কমন আসতে বাধ্য আজে গুরুত্বপূর্ণ পরিবেশ বিজ্ঞানের উপর সাতটা প্রশ্ন আলোচনা করবে এই ষাটটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তাই মনোযোগ সহকারে একবার দেখে নাও আর এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান আমার ক্লাস পার্ট ওয়ান এবং বলতে গেলে এটা আমার প্রাইমারি এর জন্য এটা প্রথম ক্লাস তোমাদেরকে করাচ্ছি দেখো প্রথম কোশ্চেনটা কি আছে ফোটো কি কী কি যারা সূর্যালয়ের উপস্থিতিতে নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করে অর্থাৎ কি যে সমস্ত প্রাণী বলো বা যে সমস্ত উদ্ভিদ বলো যারা নিজের সূর্যালয় উপস্থিত নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে তাদেরকে বলা হয় কি ফোটো ট্রোফাস বলা হয়ে থাকে এবার দু নম্বর কোশ্চেন থাকো রয়েছে হ্যাবিলাস কথার অর্থ হ্যাবিলাস কথার অর্থ খেয়াল রাখবে কি দক্ষ এ পরবর্তী কোশ্চেন দেখো চেরনোবিল দুর্ঘটনা কোন বছর এবং কোন তারিখে ঘটেছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে এটা ঘটেছিল গত উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছাব্বিশ এপ্রিল ঘটেছিল আর এর সাথে খেয়াল রাখবে এটা বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্ফোরণ ছিল খেয়াল রাখবে কি এটি বিশ্বের সবচেয়ে পারমাণিক বিস্ফোরণ ছিল যেটা হিরোসীমার যে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল তার চার গুণ ক্ষমতাশালী ছিল এবং এটা একটা কিন্তু এটা ঘটেছিল চার নম্বর থেকে পার্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট আসে সিলিকোসিস কোন প্রকার দূষণের সঙ্গে জড়িত সিলিকোসিস হচ্ছে সাথে এই সিলিকোসিস কটি যুক্ত রয়েছে এর পরবর্তী দেখো পাঁচ নম্বর কোশ্চেন ব্যাঘ্র প্রকল্প বলতে কি বোঝায় ব্য্র বলতে কী বোঝায় স্বাভাবিক পরিবেশে বাক্যে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাকেই যে পরিকল্পনা তাকে ব্যঘ্র প্রকল্প বলা হয়ে থাকে ইজি কোশ্চেন তবে রিপিট করা হয়ে থাকে তাই ধরেছি পরবর্তী কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে এইডস রোগের জন্য দায়ী কি এইডস হচ্ছে একটি ভাইরাস খেয়াল রাখবে কি এইডস হচ্ছে একটি ভাইরাস ঘটিত একটি রোগ এবার দেখো সাত নম্বর কোশ্চেন বায়ু দূষণের সংজ্ঞা দাও পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে অনির্দিষ্টকর পদার্থের সমাবেশ ঘটলে তা মানুষ ও পরিবেশের ক্ষতি করে এবং তখন তাকে বায়ু বলা হয়ে থাকে আট নম্বর কোশ্চেনটা দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রচুর পরীক্ষা রিপিট করা থেকে এই কোয়েশনটা অবশ্যই ভালো করে ফলো করবে যে চিপকা আন্দোলন কবে কোথায় হয়েছিল দেখো উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল এটা পরীক্ষা আসে এপ্রিল মাসের উত্তর প্রদেশের গাঢ়াল প্রদেশের মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতস্পূত আন্দোলন গড়ে উঠে যা চিপকো আন্দোলন নামে পরিচিত আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই নেবে চিপকো আন্দোলনে যুক্ত ব্যক্তির নাম্বার নেতার নাম কি ছিল পরবর্তী কোশ্চেন দেখো ওপিটিসি কি দেখো ওপিটিসি হচ্ছে ওটেক হলো এটাকে বলা হয় ওটেক ওটেক হলো সমুদ্র জলে তাপমাত্রা তারতম্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার এক পদ্ধতি তাহলে ওটেক কি ওটেক হচ্ছে সমুদ্র জলের তারতম্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার একটা কী পদ্ধতি পরবর্তী কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেন ভারতের ব্যাঘ্র প্রকল্প কারা চালু করে ভারতের ব্যাক্রগুলো কাজ চালু করেছিল ভারতীয় বন্যপ্রাণী বোর্ড বা বি ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু করেছিল এবার এগারো নম্বর কোশ্চেন দেখো পৃথিবী থেকে লুপ্ত হওয়া কয়েকটি প্রাণীর নাম বলো অপশানে তোমাদের থাকবে তোমরা দেখে নাও পাখি মেচো কুমির তুষার চিতা এগুলো পৃথিবী থেকে লুপ্ত হওয়া কিছু প্রাণীর নাম এবার দেখো ও পেকের পুরো নাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটাও কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট করা থাকে অপেক্ষার পুরো নাম কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ প্রচুর পরীক্ষা রিপিট করা হয় এই কোশ্চেনটা পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম কি ছিল পৃথিবীর জাতীয় উদ্যানের নাম ছিল ইয়োলো স্টোন পার্ক ছিল পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম চোদ্দ নম্বর কোশ্চেন দেখো হ্যাবিলিসের জিবাসের নাম কি তো হ্যাবিলিসের জিবাসের নাম হচ্ছে লুই লিকি খেয়াল রাখবে হ্যাবিলিসের জিবাসের নাম কি লুই লিকি পরবর্তী কোশ্চেন দেখো ওল্ড ফেথফুল কি ওল্ড ফেথফুল হচ্ছে আমেরিকার একটি সবিরাম উষ্ণ প্রশ্রবণ হচ্ছে ওল্ড ফেথফুল পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে বনভূমি সংরক্ষণ বলতে কি বোঝায় দেখো মানুষের যে দূরদর্শী কল্যাণকান কাজের মাধ্যমে অরণ্যকে সুরক্ষিত করা যায় বনভূমি সৃজন করা যায় পরিবেশকে সুস্থিত রাখা যায় বন্য জীবজন্তুর আবাস নিরাপদ রাখা যায় সেই জনমুখী কাজকেই বনভূমি সংরক্ষণ বলে এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে দেখবে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে অপশন আসবে তখন তোমরা বুঝতে পারবে এবার দেখো জীবনদায়ী বিমা আইন কবে চালু হয়েছিল জীবনদায়ী বিমা চালু হয়েছিল খেয়াল হবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে জীবনদায় বিমা চালু হয়েছিল পরবর্তী লক্ষ্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন পশ্চিম জার্মানি বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার কারণ কী সেটা ছিল অম্লবৃষ্টির জন্য পশ্চিম জার্মানি বনাঞ্চল ধ্বংস হয়ে গেছিল দেখো পরবর্তী দেখো ওপেকের সদস্য দেশ কতগুলি দেখো তেরোটা ছিল এখন বর্তমানে চোদ্দোটা করা হয়েছে লাস্ট হচ্ছে সর্বশেষ যুক্ত হয়েছে কঙ্গো প্রয়াতন্ত্র লাস্ট যুক্ত হয়েছে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ওপেকের শেষ দেশ কোনটি সেটা হচ্ছে কঙ্গো প্রয়াতন্ত্র এবার দেখো বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল বসুন্ধরা সম্মেলন হচ্ছে ব্রাজি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রাজিলে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের ডি জেনেরুতে এই বসুন্ধরা সম্মেলনটা হচ্ছে তার একটা অবশ্যই খেয়াল রাখবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবার পরবর্তী দেখো ল্যাপস রেট কি ল্যাপস রেট হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কুমার অনুপাতকে বলা থেকে ল্যাপস রেট হবে কি পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কুমার অনুপাতকে বলা থেকে ল্যাপস রেট এবার দেখো স্টক হব আন্দোলন কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল দেখো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষা রিপিট করা থাকে দেখো সুইডেনের স্টকহম শহরে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে কি তাহলে স্টকহোম আন্দোলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সুইডেনের স্টকহম শহরেই সরেই হয়েছিল রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল এবার দেখো তেইশ নম্বর কোশ্চেন ভূতকের নিচে কত মিটার অন্তর এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় ভূতকের কত মিটার মিটার অন্তর এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় তেত্রিশ মিটার অন্তর হচ্ছে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর কয়টি দেশ স্টকহম সম্মেলন অংশগ্রহণ করেছিল একশো তেরোটি দেশ ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবীতে তাহলে কয়টা দেশ স্টক সম্মেলনে অংশগ্রহণ করেছিল একশো তেরোশটি দেশ অংশগ্রহণ করেছিল দেখো পরবর্তী পঁচিশ হাইড্রোজেন ফ্লোরাইড দ্বারা প্রাণীদের কোন রোগের সৃষ্টি হয় হাইড্রোজেন ফ্লোরাইড দ্বারা প্রাণীদের সৃষ্ট রোগের নাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে ফ্লোরোসিস রোগ হয়ে থাকে তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড দ্বারা কোন রোগ হয়ে থাকে প্রাণীদের ফ্লোরোসিস রোগ হয়ে থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবার ছাব্বিশ নম্বর দেখো গঙ্গা অ্যাকশান প্ল্যান বা জিএপি কত সালে গঠিত হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশশো সালে সালের চোদ্দোই জুন হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি গঠিত হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে ওজন হোল ওজন হোলের ক্ষয়ের জন্য দায়ী প্রধান কাশের নাম কি সেটা হচ্ছে সিএফসি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা তো আসতে দেখাই যায় ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ওজন হোলের ক্ষয়ের জন্য দায়ী প্রধান কাশের নাম কি সিএফসি এ পরবর্তী কোশ্চেন দেখো সূর্যের অতিবেগুনি রশ্মির পোয়াবে সৃষ্ট মানুষের তুমি রোগের নাম লেখো এটা হচ্ছে ত্বকে ক্যান্সার হয়ে থাকে এবং চোখে ছানি হয়ে থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও যে সূর্যের অতিবেগুনি রশ্মির পোয়াবে সৃষ্ট মানুষের রোগের নাম কী ত্বকে ক্যান্সার হয় আর কি চোখে ছানি পড়ে কোথা থেকে জীবাশ্ম পাওয়া যায় তানজিনিয়া থেকে জীবাশ্ম পাওয়া যায় ওকে দেখো একত্রিশ নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে কীভাবে চের চেনোর দুর্ঘটনা ঘটেছিল এটা তোমাকে আগে আলোচনা করেছি যে বলেও দিলাম পারোণিক বিদ্যুৎ কেন্দ্রিক যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে ফলে এই দুর্ঘটেই ঘটেছিল এর জন্য কিন্তু চেনোর দুর্ঘটনাই ঘটেছিল এবার ব্যক্তিসম কোশ্চেন দেখো কী বলা হয়েছে বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের মানুষের দেহে কী ব্যাঘাত ঘটায় দেখো কী বলেছে বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাস মানুষের দেহে কী ব্যাঘাত ঘটায় এই গ্যাস মূলত শ্বাসনালী ও ফুসফুসের প্রভাব ফেলে ফলে শ্বাস বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে ওকে এবার দেখো বত্রিশ নম্বর দেখো রক্তবাহিত দুটি রোগের নাম লেখো রক্তবাহিত দুটি রোগের নাম কি ম্যালেরিয়া হেপাটাইটিস বি এইডস এগুলো হচ্ছে রক্তবাহিত রোগের নাম এবার দেখো এসটুর পরিমাপ কোন প্রকার দূষক সম্পর্কে জানা যায় বায়ু দূষণ দেখো কি এসটু পরিমাপ করে কোন প্রকার দূষণ সম্পর্কে জানা যায় বায়ু দূষণ জানা যায় চৌত্রিশ নম্বর দেখো পিট কয়লার কার্বনের পরিমাণ কত শতাংশ পিট কয়লার কার্বনের পরিমাণ খেয়াল রাখবে পঁয়ত্রিশ শতাংশ ওকে এবার দেখো ছত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখবো আজকে আমরা বায়ুতে আবরণ মুখ্যত কি কি স্তরে ভাগ করা যায় বায়ুতে আবরণকে মুখ্য দেখো টোপোস্পিয়ার ডিস্টারোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এই যে চারটি ভাগে কিন্তু বায়ুমণ্ডলে আবরণকে মুখ্যত ভাগ করা যায় ছত্রিশ নম্বর দেখো অ্যাকুইফার কী অ্যাকুইফার হচ্ছে শিলাস্তরে স্তরে সঞ্চিত জলের ভান্ডারকে বলা থাকে অ্যাকুইফার প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পাশে তো বলে দিচ্ছি অম্ল বৃষ্টিতে প্রধানত কোন কোন অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায় ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষা আসে খেয়াল রাখবে মোটামুটি ষাট ভাগ সালফিউরিক অ্যাসিড এবং চল্লিশ ভাগ নাইট্রিক অ্যাসিডের কিন্তু দেখতে পাওয়া যায় অম্লবৃষ্টিতে এবার দেখো আটত্রিশ নম্বর কোশ্চেন বায়ুর মূল উপাদানগুলো কী কী বায়ুর উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ধুলিকণা এগুলো হচ্ছে বায়ুর মূল উপাদান তাহলে কী কী নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ধুলিকণা এগুলো হচ্ছে কি বায়ুর মূল উপাদান এবার পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন খেয়াল করো জোন কি কি বলা হয়েছে জোন কি জোন হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো মিটার গভীরতা অবধি সূর্যের আলো লম্বভাবে সরাসরি প্রবেশ করতে পারে এই অঞ্চলকেই ফটিক জোন বলা যায় কী বলা আছে তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার দুশো মিটার গভীরতা অবধি সূর্যের আলো লম্বভাবে সরাসরি প্রবেশ করতে পারে সেই অঞ্চলটাই ফটিক জোন নামে পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো চার্লস ডারোইনে যে দূষণে আক্রান্ত হয়েছিল চার্লস ডারোইন কোন খেয়াল রাখবে আর্শনিক দূষণে চার্লস ডারোইন কিন্তু আক্রান্ত হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরবর্তী কোশ্চেন দেখো দূষিত বায়ুতে ক্যান্সার সৃষ্টিকারী কোন প্রকার যোগের উপস্থিতি দেখতে পাওয়া যায় দেখো বেঞ্জ পাইরির নামক জৈব যোগের উপস্থিতি দেখতে পাওয়া যায় এটা ক্যান্সারও সৃষ্টি করে থাকে তাহলে কি তাহলে দূষিত বায়ুতে ক্যান্সার সৃষ্টিকারী কোন যোগের উপস্থিতি দেখতে পাওয়া যায় বেঞ্জো পাইরিন নামক জৈব যোগের উপস্থিতি দেখতে পাওয়া যায় বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের ওজন স্তর কীভাবে জীবকে রক্ষা করে সূর্য থেকে আগত অতির্বিঘ্ন রশ্মি বিভিন্ন জীবের উপর মারাত্মক ক্ষতিকার প্রভাব করে থাকে তাহলে বায়ুমণ্ডলের ওজন স্তর পৃথিবীর জীবকে কীভাবে রক্ষা করছে দেখো যদি ওজন স্তর না থাকতো তাহলে কী হতো অতিবিঘ্ন রশ্মি আসতো আর এর ফলে কী হতো জীবের উপর মারাত্মক ক্ষতিকার প্রভাব পড়তো আর সেটা থেকে কিন্তু ওজন স্তর আমাদেরকে রক্ষা করছে এবার দেখো চিপকা আন্দোলন কারা এবং কীভাবে করে দেখো হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে আসছিল এর ফলে ওই অঞ্চলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলো উনিশশো তিয়াত্তর সালে গ্রামবাসী মহিলারা প্রথম এই আন্দোলন শুরু করে ঠিকাদারা গাছ কাটতে এলে তারা গাছগুলোকে জড়ে ধরে ফলে ঠিকাদারা গাছ না কাটতে পেরে ফিরে যায় ওকে এবার দেখো মিনামাটা রোগ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষা আসে মিনামাটা রোগ হয় যে দূষণে ফলে কোন দূষণে ফলে দূষণে ফলে মিনামাটা রোগ হয়ে থাকে এখানে বলা হয়েছে অ্যানথোরিয়া কোর্সিস কী ব্যাপারটা হচ্ছে কি ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যে রোগ দেখা যায় তাকে বলা হয়ে থাকে অ্যানথোরেসিস কোসিস বলা হয় থাকে কয়লা খরি অঞ্চলের শ্রমিকদের এই রোগ দেখতে পাওয়া যায় ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে ওকে এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো যে কতগুলি পরিবেশ আন্দোলনের নাম লেখো দেখো পরিবেশ আন্দোলনের নাম কি ছিল চিপকো আন্দোলন ছিল নর্মদা বাঁচাও প্রকল্প ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন ছিল গ্রিন প্রিস আন্দোলন ছিল প্রভৃতি দেখো এগুলো সম্বন্ধে তুমি আলাদা করে ভিডিও চাও অবশ্যই কম জানাবে আমি সুন্দর করে প্রত্যেকটা যে আন্দোলন হয়েছিল পরিবেশ আন্দোলন সম্পর্কে আমি তোমার সামনে তুলে ধরবো ওকে এবার দেখো এল নিনো সব কথাটির অর্থ কী এল নিনো অর্থ হচ্ছে কি শিশু যিশুখ্রিস্ট খেয়াল রাখবে এল নিনো অর্থ কি শিশু যিশুখ্রিস্ট এবার পরবর্তী দেখো ভূস্তর থেকে কত উচ্চতা পর্যন্ত টোপোস্পের বর্তমান খেয়াল রাখবে প্রায় পনেরো মিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে বা ভূস্তর থেকে উচ্চতা টপোস্পের উচ্চতা কত প্রায় পনেরো মিটার ওকে জিআইএসের পুরো কথা গ্লোবাল ইনফরমেশান সিস্টেম খেয়াল রাখবে এর পুরো নাম কী গ্লোবাল ইনফরমেশান সিস্টেম পঞ্চাশ নম্বর দেখো গ্রিন পিস আন্দোলন কী দেখো উনিশশো একাত্তর সালে নেদারল্যান্ডের আমাস্টার দামে পরিবেশ সুরক্ষা উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয় এই সংস্থাটি গ্রিন পিস নামেও খ্যাত এবং এদের আন্দোলন গ্রিন পিস আন্দোলন নামেও খ্যাত ওকে খেয়াল রাখবে এবার এগারো নম্বর কোশ্চেন দেখো সাধারণভাবে এল নিনোর আবির্ভাব কোথায় ঘটেছিল সাধারণভাবে এল নুর নামে ঘটেছিল পশ্চিমে প্রশান্ত মহাসাগরের পেরু চিল চিলি উপকূলে হচ্ছে এই এল নিনোর আবির্ভাবটি ঘটেছিল কোথায় খেয়াল রাখবে আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে দেখো পরবর্তী দেখো সিলিকোসিস কি সিলিকোসিস কি ফুসফুসে বালিকণা জমে যে সমস্যা দেখা দেয় তাকে সিলিকোস বলে খেয়াল রাখবে সিলিকোয়স কি তাহলে ফুসফুস বালিকমা বালিকণা জমে তাহলে সেটা হচ্ছে সিলিকসিস রোগ নামে পরিচিত ওকে এবার ধর নম্বর কোন দূষণের ফলে অ্যাসবেটিস রোগ হয়ে থাকে বায়ু দূষণ খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন কোন দূষণের ফলে তাহলে অ্যাসবেটিস রোগ হয়ে থাকে বায়ু দূষণের ফলে অ্যাসবেটিস রোগ হয়ে থাকে নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গাছের লেয়ার দেখতে পাওয়া যায় স্ট্যাটস দেখতে পাওয়া যায় খেয়াল রাখবে বায়মন্ডলের কোন স্তরে ওজন গাছের লেয়ার দেখতে পাওয়া যায় স্ট্যাটস দেখতে পাওয়া যায় পঞ্চান্ন নম্বর কোশ্চেন ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কবে তৈরি হয়েছিল উনিশশো ছিয়াশি সালে ভারতের পরিবেশ সংরক্ষণ আইন চালু হয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ওকে এবার দেখো ভারতে অম্লবৃষ্টি কোন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় ভারতের বিভিন্ন শিল্প অঞ্চল ও মেট্রো শরগগুলিতে মুম্বাই চেন্নাই দিল্লি কলকাতা প্রভৃতি অঞ্চলে ভারতের অম্লবৃষ্টি দেখতে পাওয়া যায় এবার দেখো সাত নম্বর কোশ্চেন দেখো কী থেকে এই বিপর্যয় ঘটেছিল জাপানে মিনামাটা উপসাগরে অঞ্চলের বাসিন্দারা সামুদ্রিক মাছ খেতে গেলে পারদঘটিত ঘটিতে এক দুরোগ্য ব্যয়ীতে আক্রান্ত হয় এবং বহু লোক এই রোগে মারা গেছিলো এটা মিনামাটা রোগ বলা হয়ে থাকে সেটা বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে ওকে যে জাপানের মিনামাটা উপসাগর অঞ্চলে বাসিন্দারা সামুদ্রিক মাছ খেতে গেলে পারদ ঘটিতে এক দুরারোগ্য ব্যয়ীতে আক্রান্ত হয় এবং বহুলোক মারা গিয়েছিল এটা মিনামাটা রোগ নামে পরিচিত কিন্তু দেখো স্টোন ক্যান্সার কি অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরের সৌধ বা ভাস্কর্যের যে ক্ষতের সৃষ্টি হয় তাকে স্টোন ক্যান্সার বলা থেকে প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে এই কোশ্চেনটা অ্যাসিড বৃষ্টির পাবে মার্বেল পাথরের সৌধ ভাস্কর্য যে ক্ষতের সৃষ্টি হয় সেটা স্টোন ক্যান্সার নামে পরিচিত এবার দেখো লন্ডন স্মক হওয়ার কারণ কি বাতাসে এসোটুর বৃদ্ধি পেয়েছিল এই জন্য লন্ডনে স্মক লন্ডনে স্মক হওয়ার কারণ এবং শেষ শেষ কোশ্চেন আজকের ক্লাসের টাইফয়েড হয় যে যে পোকা দূষণের ফলে সেটা জল দূষণের ফলে টাইফয়েড রোগ হয়ে থাকে ওকে দেখো আজকে তোমার সাথে কিন্তু আমি ষাটটা কোশ্চেন আলোচনা করলাম ষাটটা ওকে আর তোমাদের যে পরীক্ষায় কিন্তু পরিবেশ বিজ্ঞান আশা করি তিরিশ নম্বরে তোমাদের রয়েছে যদি সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করো আমার যে কটা ক্লাস দেখাবো আমি হয়তো দশটার মতো ক্লাস করাবো দশটা ক্লাস যদি কমপ্লিট করো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় ফুল কমন পেয়ে যাবে তাই অবশ্যই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা বাজিয়ে রাখো কমনদের দায়িত্ব থাকলে আমার পড়ার দেখতে তাহলে তোমার ভিডিওটি আজকে এই পর্যন্ত जॉ हिंद बंदे मतरा